নতুন কোন বিদেশির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান? মার্সেলো ইন্ডিয়াতে একটা ক্লাবের সঙ্গে কথাবার্তা চলছে তার, তিনি ইন্ডিয়াতে আসবেন, তিনি কি এটিকেএমবিতে আসছেন? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই ভিডিওটা আমি নিয়ে এলাম। তার আগে যেটা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বলে নিই, এটা হচ্ছে শুধুমাত্র মোহনবাগানের জন্য বানানো চ্যানেল, মোহনবাগান সমর্থকদের জন্য বানানো চ্যানেল। আপনি যদি মোহনবাগান সমর্থক হন বা মোহনবাগানের সমস্ত খবর চান, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আসবো মার্সেলোর খবর নিয়ে। হ্যাঁ, মার্সেলোকে আপনারা অনেকেই চেনেন, রিয়াল মাদ্রিদের অন্যতম বিখ্যাত একজন তারকা ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খুব ভালো বন্ধু, ব্রাজিলের প্লেয়ার এবং বিশ্ব ফুটবলে এক পরিচিত মুখ হচ্ছে মার্সেলো। তো মার্সেলো এই মুহূর্তে তার ক্লাবের সঙ্গে মিউচুয়ালি তার চুক্তি টার্মিনেট করে নিয়েছেন। মার্সেলোর সঙ্গে একটা সূত্রের খবর অনুযায়ী ইন্ডিয়ার কোনো ক্লাবের কথাবার্তা চলছে। এবার সেই ক্লাবটিকে, সে সম্পর্কে কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে জানা যায়নি, তবে এইটুকু জানা গেছে যে ইন্ডিয়ার কোনো ক্লাব তাকে নিতে ইচ্ছুক। এবার প্রশ্ন হচ্ছে, মার্সেলো দুর্ধর্ষ প্লেয়ার, তিনি বেসিক্যালি লেফট ব্যাক পজিশনের প্লেয়ার। এবার মার্সেলোর যা মার্কেট ভ্যালু, তাতে এটা বোঝাই যাচ্ছে মার্সেলোকে যারা নিয়ে আসবে তারা মার্কি প্লেয়ার হিসেবে হয়তো নিয়ে আসবে, অথবা মার্সেলোকে একটা বিশাল টাকার অঙ্কে সই করিয়ে তাকে আনতে হবে। কিন্তু ভারতের কোনো ক্লাব লেফট ব্যাকের জন্য এত টাকা খরচ করবে বলে এই মুহূর্তে কোনো ক্লাবের কথা কিন্তু আমাদের মাথায় আসছে না। যদি কোনো ক্লাব এত টাকা খরচ করে, তাহলে হাতে গোনা কয়েকটা ক্লাবই পড়ে রয়েছে এবং তার মধ্যে এটিকে মোহনবাগান রয়েছে। কিন্তু মোহনবাগানের বর্তমান টিমের যে অবস্থা, এই মুহূর্তে তারা এত কোটি টাকা দিয়ে লেফট ব্যাক আনবে বলে তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। আর যদিও এটা ঘটনা যে মার্সেলোকে আনলে মার্সেলো লেফট ব্যাকের জায়গায় লেফট মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে, কারণ তার খেলার যা কোয়ালিটি, সে যে পেডিগ্রির প্লেয়ার, সে ইন্ডিয়ায় যে পজিশনেই খেলুক না কেন, আশেপাশে তার অন্যান্য প্লেয়ারদের থেকে সে অনেকটা এগিয়ে থাকবে। যদিও বলে রাখি, মার্সেলোর কিন্তু কিছুটা বয়স হয়েছে, তবুও মনে হয় না যে মোহনবাগান লেফট ব্যাকের জন্য এত টাকা খরচ করে একজন বড় লেফট ব্যাক নিয়ে আসবে। তাই এই কানেকশানটা মোহনবাগানের সঙ্গে হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। আর মার্সেলোর সঙ্গে শুধুমাত্র প্রাথমিকভাবেই কথাবার্তা চালাচ্ছে কোনো একটা ইন্ডিয়ান ক্লাব, এখনও কোনো চুক্তি ফাইনাল হয়নি বা আসার সম্ভাবনাও তৈরি হয়েছে বলে এরকম কোনো খবর নেই। দু নম্বর যে খবরটা রয়েছে সেটা হচ্ছে একদমই মোহনবাগান কেন্দ্রিক, সেটা হচ্ছে যে একটা সূত্রের খবর অনুযায়ী, একটা টুইটার অনুযায়ী একটা খবর পাওয়া গেছে যে মোহনবাগান এমন একজন প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন, কয়েকটা হিন্টস রয়েছে তার ব্যাপারে। সেটা হচ্ছে, তিনি পৃথিবীর প্রথম পাঁচটি বড় লীগের কোনো একটা বড় লীগে খেলা এবং নাম করা প্লেয়ার, প্রায় আমাদের সকলেরই চেনা এরম কোনো প্লেয়ারের সঙ্গে মোহনবাগান কথা চালাচ্ছে। সেই প্লেয়ারটি বর্তমানে সেকেন্ড ডিভিশন কোনো একটি লীগের, পৃথিবীর কোনো বিখ্যাত বড় লীগের সেকেন্ড ডিভিশন দলে খেলছেন এবং তাকে আনার জন্য মোহনবাগান 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই প্লেয়ারটি কে সেটা জানা যায়নি, তবে এইটুকু জানা গেছে যে তিনি বিশ্বের অন্যতম বিখ্যাত একজন প্লেয়ার, যাকে প্রায় বিশ্বের সকলেই চেনে। তো এর বাইরে এই প্লেয়ারটি সম্পর্কে কিছু জানা যায়নি, কিন্তু 2 কোটি টাকা ট্রান্সফার ফি এর কথাটা বেরিয়ে আসছে বারবার। তো এখন সময় লাগবে, কিছুদিন অন্তত আরও লাগবে যে প্লেয়ারটি কে তার নাম জানার জন্য। এই আপডেটটাই আপনাদের দেওয়ার ছিল, সত্যি মিথ্যে আপডেটটার জানি না, কারণ এটা টুইটার থেকে, একজন ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকেই এসছে। ফলে আর যে ভদ্রলোক এটা টুইট করেছেন, তিনি চট করে উল্টোপাল্টা কথা বলেন না। তো মনে হয় যে এরকম একজন প্লেয়ার কেউ আসতে পারে বলে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এর বেশি কিছু বলা যাবে না, এটাকে আপাতত আপনারা রিউমার হিসেবেই ধরুন। তবে কথাবার্তা চলছে, এটা সত্যি ঘটনা। এই ভিডিওতে এইটুকুই আপডেট ছিল, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।